প্রেগন্যান্সি এবং শুরুটা কিভাবে হয় প্রেগনেন্সির কিছু সিমটম বা লক্ষণ রয়েছে একটু জেনে নিই আমরা অলরেডি জানি তারপরও যেমন প্রথম সিমটম হচ্ছে পিরিয়ড মিসড হয়েছে আপনি পিরিয়ডটা সময় মতো আসেনি আবার কাউকে কাউকে ক্ষেত্রে আমি দেখেছি যে আপনার কাছে মনে হয়েছে পিরিয়ড হয়েই গিয়েছে আসলে এটা ছিল মিসড অ্যাবর্শন অর্থাৎ আপনি আঠাশ দিনের মাথায় নতুন একটি পিরিয়ড পাওয়ার কথা তখন সেইভাবে পিরিয়ড আসার কথা ছিল পাঁচ দিনের জন্য আপনি দুই দিন পিরিয়ড হওয়ার পরে আসেনি কিছুটা ব্যথা ছিল আসলে প্রেগনেন্ট আপনি তখন এটিকে মিসড অ্যাবর্শন বলি অ্যাবর্শন হয়েছে বা থ্রেটেন্ড অ্যাবর্শন তখন ব্লিডিং হয়েছে আপনি ভেবেছেন এটি প্রেগনেন্সি এটি এটি পিরিয়ড আসলে এটি ছিল তো এটি একটি লক্ষণ পা ফুলে যেতে পারে ব্রেস্ট ফুলে যেতে পারে টেন্ডার লাগবে একটু ব্যথা লাগবে একটু হেভি লাগবে বমি বমি ভাব টায়ার্ডনেস পেট ফুলে যাওয়া ব্লোটিং বলি কনস্টিপেশন এগুলো স্বাভাবিক নর্মাল প্রেগনেন্সির সিমটম